নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ, আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় সফল হব এই শুভকামনা নিয়ে এসো শুরু করি মনোবিজ্ঞান দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটি থেকে। আমরা যে প্রথম পরিচ্ছেদ থেকে পড়ছিলাম তার বলতে পারো চতুর্থ পর্ব। তো চতুর্থ পর্বে যাবার আগে একটু মনে করে দেখে নিই যে আমরা এর আগে শিখে নিয়েছি যে, মানে জানার চেষ্টা করেছি যে মনোবিজ্ঞান বিষয়বস্তু কী, তার পরীক্ষা নিরীক্ষা কীরমভাবে চলে, এবং শেষ যে অধ্যায় আমরা পড়েছি বিগত সপ্তাহে তার থেকে আমরা জানতে পেরেছি যে কীভাবে জীব এবং এই যে তার পারিপার্শ্বিক একে অপরকে কীভাবে প্রভাবিত করে, এবং এই প্রভাবে জীব তো নিজে পরিবর্তিত হয় বা সাড়া দেয়, এবং তার যে সাড়া বা তার যে রেসপন্স, সেই রেসপন্স আবার কীভাবে তার পারিপার্শ্বিককে চেঞ্জ করে বা বদলায়। ডাব্লু স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড, এস স্ট্যান্ডস ফর উদ্দীপক বা স্টিমুলাস, যেটা জগৎ থেকে আসছে এবং কার উপরে যাচ্ছে। ও স্ট্যান্ডস ফর অর্গানিজম, এবং এই অর্গানিজমের মধ্যে যদি কোনো পূর্ব প্রস্তুতি থাকে, মানে আমি জানি না যে হারিকেনটা অনেকক্ষণ ধরে জ্বলছে এবং সেটা গরম হলে তাতে আমি ছ্যাঁকা খাবো, তো যদি আমার কাছে পূর্ব কোনো জ্ঞান না থাকে, আমার হাতে ছ্যাঁকা লাগলেও হাতটা যে সরিয়ে নিতে হবে সেটা আমি জানি না, তাই তো? কিন্তু দ্বিতীয়বার যখন ছ্যাঁকা খাই তখন কিন্তু বাবা হাতটা সরিয়েই নি। তাই জন্য ও ডাব্লু এইভাবে বোঝানো হয়েছে যে পূর্ব প্রস্তুতি সম্পন্ন অর্গানিজম তার কাছে এই উদ্দীপক বা স্টিমুলাস আসে, এবং তার ফলে সে একটা রিয়্যাক্ট করে, যেটাকে রেসপন্স হিসেবে দেখানো হয়েছে, আর তারপর সেই রেসপন্স বহির্জগৎ বা ওয়ার্ল্ডকে কীভাবে চেঞ্জ করে বা পরিবর্তিত করে। এই যে আদান প্রদান, এর পরে আমরা চলে যাব মনোবিজ্ঞানের উপাত্ত বা ডেটা ও পদ্ধতি বা মেথড এই বিভাগে। তো কী কী জানছি আমরা এখন? অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন ও পরিদর্শন বা ইন্সপেকশন। তাহলে জেনে নিই, প্রতিটি বিজ্ঞানের ক্ষেত্রেই নির্ভরযোগ্য সিদ্ধান্তে উপনীত হবার জন্য সর্বপ্রথম প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা। যে তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী তার সিদ্ধান্তে উপনীত হন তাকে বলা হয় উপাত্ত বা ডেটা। স্বভাবতই মনোবিজ্ঞানের ক্ষেত্রেও উপযুক্ত উপাত্ত সংগ্রহের প্রয়োজন আছে, কিন্তু মনোবিজ্ঞানের উপাত্ত বলতে কী বোঝায়? আমরা ইতিপূর্বে দেখেছি মনোবিজ্ঞান হলো আচার সংক্রান্ত বিজ্ঞান, অতএব মনোবিজ্ঞানের উপাত্ত হলো আচরণ সংক্রান্ত উপাত্ত। মনোবিজ্ঞানের উপাত্ত হলো আচরণ সংক্রান্ত উপাত্ত। আচরণকে বিশ্লেষণ করে আমরা দেখেছি তার প্রধানত তিনটি দিক আছে। বহির্জগৎ থেকে পাওয়া কোনো উদ্দীপক বা স্টিমুলাস, দুই, সেই উদ্দীপকের ফলে দেহবিশিষ্ট জীব হিসাবে ব্যক্তির মধ্যে পরিবর্তন, তিন, এই দেহবিশিষ্ট ব্যক্তির ক্রিয়ার ফলে বহির্জগতে পরিবর্তন। অতএব মনোবিজ্ঞানের উপাত্ত বলতে এই তিনটি দিক সংক্রান্ত তথ্যই, অর্থাৎ মনোবিজ্ঞানী তার সিদ্ধান্তে উপনীত হবার জন্য ত্রিবিধ তথ্য সংগ্রহ করেন। এক, বহির্জগৎ থেকে পাওয়া উদ্দীপক সংক্রান্ত তথ্য, দুই, উদ্দীপক লাভের ফলে দেহবিশিষ্ট জীব হিসাবে ব্যক্তিটির অভ্যন্তরে যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তন সংক্রান্ত তথ্য, এবং তিন, ব্যক্তিটির ক্রিয়া ও তার ফলে বহির্জগতে যে পরিবর্তন ঘটে সেই সংক্রান্ত তথ্য। কিন্তু প্রশ্ন হলো, কোন পদ্ধতি অনুসরণ করে মনোবিজ্ঞানী এ জাতীয় তথ্য বা উপাত্ত আহরণ করেন বা করবেন? এই প্রশ্নের উত্তরে আধুনিক মনোবিজ্ঞানীরা একমত নন। একটি মতে মনোবিজ্ঞানের উপাত্ত সংগ্রহের পদ্ধতি বলতে মূলতই অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন, অপর মতে এই পদ্ধতি বলতে মূলতই পরিদর্শন বা ইন্সপেকশন। যারা অন্তর্দর্শন পদ্ধতির পক্ষপাতী তারা অবশ্য একথা স্বীকার করেন না যে আচরণই মনোবিজ্ঞানের প্রকৃত বিষয়বস্তু।
তাঁদের মতে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো মন বা মানসিক অবস্থা, এবং মন বা মানসিক অবস্থাকে জানবার একমাত্র উপায় হলো নিজের মনের প্রতি মনোনিবেশ করা, মনকে অন্তর্মুখী করে নিজের মানসিক অবস্থাবলী সংক্রান্ত সাক্ষাৎ জ্ঞান লাভের প্রচেষ্টা। যথা একটি মানসিক অবস্থাকে বলা হয় ভয়। এই ভয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করবার একমাত্র উপায় হলো আমি যখন নিজে ভয় পাই তখন আমার অভ্যন্তরে ঠিক কী ঘটে তা অনুভব করা। অর্থাৎ সংক্ষেপে, নিজের মনের সাহায্যে নিজের মন ও মানসিক অবস্থাকে স্পষ্টভাবে অনুভব করা, জানা, বোঝা। স্বভাবতই অন্তর্দর্শনকে নিজের ভাব আবেগ নিয়ে তন্ময় হয়ে থাকা বা অহেতুক মাথা ঘামানো বা কল্পনা বিলাস বলে মনে করলে ভুল করা হবে। অন্তর্দর্শনের সমর্থকেরা অন্তর্দর্শনকে একটি বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবেই গ্রহণ করবার প্রস্তাব করেন। তাদের বক্তব্য এই যে মনোবিজ্ঞানী যথাসম্ভব নৈর্ব্যক্তিক বা অনাসক্তভাবেই নিজের আভ্যন্তরীণ বা মানসিক অবস্থাকে সাক্ষাৎভাবে হৃদয়ঙ্গম করবার আয়োজন করবেন, এবং এই জাতীয় আয়োজন ছাড়া মনোবিজ্ঞান স্বভাবতই সম্ভবই নয়। কেননা মন বা মানসিক অবস্থাকে জানবার আর কোনো উপায় নেই। অন্যের মনে কী ঘটছে না ঘটছে তা আমি কখনোই সরাসরি বা প্রত্যক্ষভাবে জানতে পারি না। যদি জানতে চাই তাহলে ওই অন্য ব্যক্তিটিকে প্রশ্ন করে তার মানসিক অবস্থা সংক্রান্ত তারই অনুভূতির উপর আমাকে নির্ভর করতে হবে। অর্থাৎ নির্ভর করতে হবে তার অন্তর্দর্শনের উপরই। অতএব সংক্ষেপে, মনোবিজ্ঞানকে যদি মন ও মানসিক অবস্থা সংক্রান্ত বিজ্ঞান বলে গ্রহণ করা হয় তাহলে নিজের মন ও নিজের মানসিক অবস্থাকে নিজে নিজে অনুভব করা বা সাক্ষাৎভাবে জানা ছাড়া মনোবিজ্ঞানের উপাত্ত সংগ্রহের আর কোনো পদ্ধতি হতে পারে না। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি মনোবিজ্ঞানকে মন সংক্রান্ত বিজ্ঞান বলে গ্রহণ করার বিরুদ্ধে আধুনিক মনোবিজ্ঞানীদের মধ্যে অনেকেই আপত্তি তোলেন এবং মনোবিজ্ঞানকে অন্যান্য বিজ্ঞানের সমতুল্য অভিজ্ঞতামূলক একটি বিজ্ঞানে পরিণত করতে হলে শুধুমাত্র অন্তর্দর্শন পদ্ধতির উপর নির্ভর করা অসম্ভব। কেননা বিজ্ঞানের উদ্দেশ্য সার্বিক সত্যে উপনীত হওয়া, অপরপক্ষে ব্যক্তিবিশেষ যদি অন্তর্দর্শনের সাহায্যে নিজের আভ্যন্তরীণ অবস্থাকে বাস্তবিকই সুস্পষ্টভাবে জানতে পারেন তাহলেও তার জ্ঞানটুকু শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিকই হয়ে থাকবে। সেই জানার ভিত্তিতে কোনো সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে না। তাছাড়া যারা অন্তর্দর্শন পদ্ধতির বিরোধী তারা বলেন প্রকৃতপক্ষে এইভাবে এমনকি নিজের আভ্যন্তরীণ অবস্থাবলীরও প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব নয়। অর্থাৎ পদ্ধতি হিসাবেই অন্তর্দর্শন অসম্ভব বা অত্যন্ত গুরুতর ত্রুটিপূর্ণ। অন্তর্দর্শনের বিরুদ্ধে তাদের প্রধানতম আপত্তি হলো অন্তর্দর্শন অসম্ভব, কেননা যখনই আমি আমার কোনো মানসিক অবস্থাকে সাক্ষাৎ ও বিজ্ঞানসম্মতভাবে জানবার চেষ্টা করি তখনই আমার উক্ত মানসিক অবস্থাটি অন্তর্হিত হতে বাধ্য। ধরা যাক রাগ বা উত্তেজনা জাতীয় মানসিক অবস্থা, আমি যদি বিজ্ঞানসম্মতভাবে আমার নিজের এই জাতীয় মানসিক অবস্থার সাক্ষাৎ পরিচয় পেতে চাই তাহলে আমাকে নির্লিপ্ত ও নৈর্ব্যক্তিক হতে হবে। অর্থাৎ তখনই আমাকে ধীর স্থির ও শান্ত ভাব গ্রহণ করতে হবে। কিন্তু ধীর স্থির ভাব গ্রহণ করা মানেই রাগ বা উত্তেজনা জাতীয় আমার আভ্যন্তরীণ অবস্থা অন্তর্হিত হওয়া। তেমনি ভীত অবস্থাতেই কেউ যদি ভয় বলে নিজের আভ্যন্তরীণ অবস্থাকে জানতে চান তাহলে তার জ্ঞান বিজ্ঞানসম্মত অর্থাৎ নির্লিপ্ত ও নৈর্ব্যক্তিক হবে না। অপরপক্ষে নিজের নির্লিপ্ত ও নৈর্ব্যক্তিক ভাব অবলম্বন করে ভয় বলে নিজের আভ্যন্তরীণ অবস্থাকে উপলব্ধি করতে গেলে সেই মানসিক অবস্থা প্রশমিত হবে বা অন্তর্হিত হবে। অতএব নিজের মানসিক অবস্থাকে নিজে নিজে জানা,
অন্তত বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। তাহলে অন্তর্দর্শনের সমর্থকেরা যাকে অন্তর্দর্শন বলেন তা বড় জোর অতীত দর্শন বা রেট্রোস্পেকশন মাত্র, অর্থাৎ নিজের মনের সাহায্যে নিজের মানসিক অবস্থাকে কখনোই সরাসরি অনুভব করা যায় না। তার বদলে বড় জোর অনুভব করা যায় নিজের অতীত মানসিক অবস্থার স্মৃতিবিশেষই, যথা উত্তেজনা বলে আভ্যন্তরীণ অবস্থাটি ঠিক কী তা উত্তেজিত অবস্থাতেই সম্যকভাবে জানা সম্ভব নয়। বড় জোর উত্তেজনা প্রশমিত হলে উত্তেজিত অবস্থায় আমাদের অভ্যন্তরে ঠিক কী ঘটেছিল তা ভেবে দেখতে পারি, অর্থাৎ আভ্যন্তরীণ অবস্থা সাক্ষাৎভাবে জানা যায় না। তার পরিবর্তে বড় জোর অতীতমুখী হওয়া অর্থাৎ অতীত আভ্যন্তরীণ অবস্থার স্মৃতি বিচার করা যেতে পারে। অতএব অন্তর্দর্শনের পরিবর্তে বড় জোর অতীত দর্শন বা রেট্রোস্পেকশন সম্ভব, কিন্তু এ জাতীয় সম্ভাবনার বিরুদ্ধেও একটি দার্শনিক আপত্তি ওঠে। অন্তর্দর্শন অনুসারে একই মন একাধারে জ্ঞাতা বা নোয়ার ও জ্ঞেয় বা নোন বা অবজেক্ট, কিন্তু তা সম্ভব নয়। চোখ যেমন সমস্ত বস্তু দেখে কিন্তু নিজেকে দেখতে পারে না, তেমনি জ্ঞাতাও সমস্ত বিষয় সম্বন্ধে অবগত হয় কিন্তু নিজেকে জ্ঞানীর বিষয় হিসেবে জানতে পারে না। অন্তর্দর্শনের বিরুদ্ধে আরও একটি আপত্তি এই যে আমাদের জানার স্বাভাবিক প্রবণতা বহির বিষয়ের প্রতি আভ্যন্তরীণ অবস্থার প্রতি নয়। যেমন কোনো একটি চিত্তাকর্ষক খেলা দেখার সময় স্বভাবতই আমরা খেলার প্রতি আকৃষ্ট হই, কিন্তু খেলা দেখতে দেখতে আমাদের অভ্যন্তরে যে অবস্থা প্রভৃতি সৃষ্টি হয় সেগুলিকে নির্লিপ্তভাবে বিচার করার প্রবণতা থাকে না। অতএব আধুনিক মনোবিজ্ঞানীদের মধ্যে অনেকেই অন্তর্দর্শন পদ্ধতিটি পরিহার করে মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে পরিদর্শনের বা ইন্সপেকশনের উপর নির্ভর করতে চান। এই পরিদর্শনকে অনেক সময় বহির্দর্শন বা এক্সট্রোস্পেকশন বা বিষয়গত পদ্ধতি বা অবজেক্টিভ মেথড বলা হয়। এই পদ্ধতির মূল কথা হল অপরের আচরণাবলী পর্যবেক্ষণ করা, যথা সাপ দেখে ভয় পাওয়া বলে আভ্যন্তরীণ অবস্থাকে জানবার জন্য আমরা নিজেদের ভীত অবস্থাকে সাক্ষাৎভাবে জানবার চেষ্টা না করে সাপ দেখে অপরাপর ব্যক্তি কীভাবে আচরণ করে, চিৎকার করে, দৌড়োয়, পাংশুবর্ণ ধারণ করে ইত্যাদি ইত্যাদি তা পরিদর্শন করে মনোবিজ্ঞানের উপাত্ত আহরণের প্রয়াস করব। আচরণাবলী পরিদর্শন বলতে অবশ্যই শুধুমাত্র বিভিন্ন ব্যক্তির ভাবভঙ্গি বা কার্যকলাপ পরিদর্শন করা নয়, সাহিত্য শিল্প প্রভৃতির মাধ্যমেও যেহেতু আভ্যন্তরীণ অবস্থার প্রকাশ সেহেতু পরিদর্শন পদ্ধতি অনুসারে এ জাতীয় কীর্তিকলাপ বিচার করেও মনোবিজ্ঞানের প্রয়োজনীয় উপাত্ত আহরণ করা যায়। আরও কথা আছে, অন্তর্দর্শন যদি বা সম্ভব হয় তাহলে অনেক ক্ষেত্রে মনোবিজ্ঞানীর পক্ষে তার উপর নির্ভর করার প্রশ্নই ওঠে না, অর্থাৎ পরিদর্শন ছাড়া সেক্ষেত্রে মনোবিজ্ঞানের উপাত্ত সংগ্রহ করা অসম্ভব। যেমন শিশু, বিকারগ্রস্ত মানব বা মানবের তরও প্রাণীর আভ্যন্তরীণ অবস্থা জানবার পক্ষে অন্তর্দর্শন স্পষ্টতই অসম্ভব। অথচ শিশু প্রভৃতির আচরণ পরিদর্শন করে আধুনিক মনোবিজ্ঞানে বহু মূল্যবান তথ্য সঞ্চিত হয়েছে। আবার মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ সমাজ নিরপেক্ষ নয়। সমাজ বিজ্ঞানকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে মনোবিজ্ঞান অসম্ভব, কিন্তু মানুষের সমাজগত আচরণকে জানবার একমাত্র উপায় পরিদর্শন। সামাজিক আচার অনুষ্ঠান সংস্কার কাহিনী প্রভৃতিকে বিচার করা। তাছাড়া আমরা আগেই দেখেছি আধুনিক মনোবিজ্ঞানীদের মধ্যে অনেকেই কেন মনোবিজ্ঞানকে আর মন সংক্রান্ত বিজ্ঞান না বলে আচরণ সংক্রান্ত বিজ্ঞান বলতে চান, এবং মনোবিজ্ঞান যদি আচরণ সংক্রান্ত বিজ্ঞান বলেই স্বীকৃত হয় তাহলে মনোবিজ্ঞানের পদ্ধতি বলতে মূলতই পরিদর্শন হতে বাধ্য। আচরণকে অন্তর্দর্শন করবার প্রশ্ন ওঠে না। আচরণ সংক্রান্ত তথ্য আহরণের একমাত্র উপায় পরিদর্শনই, কিন্তু
তাই বলে অনেকে যেমন অন্তর্দর্শনকে সম্পূর্ণ বর্জন করে শুধুমাত্র পরিদর্শনের উপর নির্ভর করার প্রস্তাব করেন, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তাও বাঞ্ছনীয় নয়। কেননা কোনো কোনো সময় অন্তর্দর্শনের উপর নির্ভর করেই পরিদৃষ্ট আচরণের ব্যাখ্যা অন্বেষণ করতে হয়। তাই অন্তর্দর্শনকে সম্পূর্ণভাবে পরিহার না করেও বলা যায় মনোবিজ্ঞানকে অন্যান্য বিজ্ঞানের সমতুল্য প্রকৃত বিজ্ঞানের মর্যাদা দিতে হলে মনোবিজ্ঞানীর পক্ষে প্রধানত পরিদর্শন নির্ভরতাই বাঞ্ছনীয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায় জেনে নেব মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড ইন সাইকোলজি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, আর হ্যাঁ, নিশ্চয়ই আত্মবিশ্লেষণ বা ইন্ট্রোস্পেকশন তো অবশ্যই দরকার। আর তার সাথে সাথে শুধু আত্মবিশ্লেষণ নয়, তার সঙ্গে সঙ্গে বাইরের জগতে কে কীরকমভাবে আচরণ করছে, মানে অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন আর পরিদর্শন বা ইন্সপেকশন দুটোরই দরকার আছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, তাই তো? কারণ অন্যের ভুল নয়, নিজের ভুলটা যাচাই করে নিয়ে নিজেকে শোধরানো যেমন দরকার, তেমনি অন্যে কী যেমন ওয়ার্ল্ডকে আমাদের সারা এফেক্ট করে সেরকম অন্যেরা কীভাবে আচরণ করছে সেইটাও ইন্সপেকশন করা দরকার, তাই তো? তাহলে আজ এই অবধি, আজ আসি, ভালো থেকো, বিজ্ঞানে থেকো।